সুবোধপুর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আজকে অনেক দিনের পর একটা আশা পূর্ণ হলো। আশা পূর্ণ হলো বলতে গেলে কি, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া কি মানুষ বাঁচতে পারে, আর বিশেষ করে বাঙালিরা? তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দেশি চিকেন নিয়ে চলে এসেছে। আর এই শীতকালে তো এইসব খেতে ভীষণ ভাল লাগে, পুরো জমজমাটি রান্নাবান্না। তো তার সাথে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, একটা নবরত্ন তরকারি করেছিলাম সব রকম সবজি দিয়ে, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে বেবিকর্ন, মাশরুম, এই সব রকম দিয়ে নিরামিষ একটা তরকারি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে দেশি চিকেনের লাল লাল ঝোল, উফ, দুপুরটা যা ছিল না বন্ধুরা, জাস্ট জমে গেছিলো। তো জানি অনেকেই হয়তো খাও, কিন্তু আমি এই ফার্স্ট টাইম, ফার্স্টবার রান্না করলাম, সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আর দেখাতে এত ভালো লাগছিলো না, আর দারুণ হয়েছিল মাংসটা। মানে সবাই বলছিলো যে দেশি মুরগি হয়তো গলতে টাইম লাগে, সত্যি মানে অনেকটাই টাইম নিয়েছিল, কিন্তু ছোটো ছোটো করে পিস যেহেতু করা হয়েছিল সেহেতু খুবই ভালো লেগেছে। আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে লাল লাল দেশি মুরগির ঝোল। আর আলুগুলোর সাইজ কি রেখেছি বন্ধুরা দেখো, একদম পুরো বিরিয়ানির আলুর মতন বেশ বড় বড় করে আলুকে রেখেছিলাম। বলছি না, অনেক দিনের ইচ্ছা ছিল নিজের হাতে মনের মতন করে সব কিছু বাটা, ও বন্ধুরা বাটা মশলা দিয়েছিলাম আমি, সব মশলাগুলো বেটে নিজের হাতে বেটে রেডি করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ঝোল আর ভাত, পেঁয়াজ, একটা লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই দেখো খেতে বসে গেছি, বাকি সবার আর কি কমপ্লিট, আমি খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইরকম লাল লাল ঝোল খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। টাটা।